বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। তো হাই এভরিওয়ান, আমি অতনু চলে এসেছি পুন্ডিবাড়ি দুর্গাপূজার নতুন এনাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে পুন্ডিবাড়ির অধিকাংশ দুর্গা ঠাকুর, তাই তোমরা ভিডিওটাকে কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। আর আজকের ভিডিওটা হতে চলেছে অনেক লম্বা, তাই তোমরা এখনই ভিডিওটাতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, রোল দা ইন্ট্রো। তো গাইস, আমি এখন পুন্ডিবাড়ির বাজারের ঠিক মাঝখানে রয়েছি। এইদিকে একটা ঠাকুর রয়েছে বাজারের মাঝখানে, দুর্গা ঠাকুর, তো ওটাই আমরা দেখতে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আমার মামা। তো প্রচণ্ড ভিড় লেগেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড় লেগেছে। তো অবশ্যই আমরা ঢুকে পড়েছি পুন্ডিবাড়ির বাজারের সেই দুর্গা ঠাকুরের মন্দিরে। তো তোমরা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরটা, তোমাদের ভালো করে আমি দুর্গা প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি। এ ভাই একটু চাবো না, যেতে দাও না। তো গাইস, অনেক সংঘর্ষ, ধাক্কাধাক্কি, ভিড় এড়িয়ে আমরা চলে এসেছি পুন্ডিবাড়ির দুর্গা প্রতিমার মন্দিরে। তো আমি তোমাদের ভালো করে দুর্গা প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি জুম করে। তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম দেখাচ্ছে প্রতিমাটা, অবশ্যই কমেন্টে জানাও। তো গাইস, তোমরা চারোদিকটা ভালো করে দেখে নাও, লোকের ভিড় কেমন, ঠাকুরটা দেখতে কেমন। তো আমি এখন কিছু বলবো না, তোমরা ঠাকুর দেখো। তো গাইস, আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছে। তো এখন আমরা যাব আর এক জায়গায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওটা খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো গাইস, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর পুন্ডিবাড়ির আর একটা দুর্গাপূজার মণ্ডপে আমরা এখন আবার চলে এসেছি। তো আমি তোমাদের ভালো করে প্রতিমাটা জুম করে দেখিয়ে দিচ্ছি। তো জুম করে ভালো দেখা যাচ্ছে না, তো আমি আপনাদের সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা ধাক্কাধাক্কি করে দুর্গা ঠাকুরের ঠিক সামনে চলে এসেছি। তো এখান থেকে আমি তোমাদের ভালো করে জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছ, এবার কিন্তু প্রতিমাটাকে খুব খুব খুবই সুন্দর দেখতে লাগছে। তো তোমরা অবশ্যই এক্ষুনি কমেন্ট করো কীরকম লাগছে। তো এখানে রয়েছে আমার মামা, তো প্রচণ্ড লেগেছে ভিড়। তো গাইস, এখন আমি রয়েছে ঠিক দুর্গা ঠাকুরের সামনে। তো আমরা এখন এখানে তুলছি সেলফি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, আমি এখন চলে এসেছি ঠিক রোডের মাঝখানে। এখানে প্রচণ্ড ভিড় লেগেছে, মানে হাঁটার কোনো জায়গা না বললেই চলে। তো দেখতে পাচ্ছ কীরকম ভিড় লেগেছে, তবু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, অনেক দূরে লম্বা শপথ ত্যাগ করার পর আবার চলে এসেছি আর একটা দুর্গা মণ্ডপের সামনে। তো এটাতে আসতে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেল, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ চলে এসেছি আমরা দুর্গা মণ্ডপের সামনে। তো গাইস, এখানে অত বেশি ভিড় নেই, তো আমি চেষ্টা করব তোমাদের দুর্গা ঠাকুরটা খুব ভালো করে দেখানোর। তো চলে এসেছি মণ্ডপের কাছে। তো এবার আমরা প্রবেশ করব নতুন একটা দুর্গা মণ্ডপে। তো এখানে প্রচণ্ড লাইটিং লাগিয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে।
তো গাইজ আমি শেষ পর্যন্ত ঢুকে পড়লাম আমার মামার সঙ্গে দুর্গা মণ্ডপে। তো এখানে দেখতে পাচ্ছ অত বেশি কিন্তু ভিড় নেই, এখানে ঠাকুরটা তোমরা ক্লিয়ার দেখতে পাবে, আমি এখানে কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরটা কিন্তু আমার পিছন দিকে রয়েছে, এটা কি রকম দেখতে হয়েছে এই ঠাকুরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো গাইজ একটু হাঁটার পর কিন্তু কাছেই আমরা আবার একটা দুর্গা মণ্ডপ দেখতে পেয়েছি, তো ওটাতে এবার আমরা যেতে চলেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এখানে বক্সের জন্য কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না। আর ইউ কমেডি মি? তো গাইজ অবশেষে প্রবেশ করলাম আর একটা নতুন দুর্গা মণ্ডপের মধ্যে। তো এখানকার দুর্গা প্রতিমা থেকে দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর দেখাচ্ছে। তোমরা আমাকে কমেন্টে জানাও এই প্রতিমাগুলির নাম কি, আমি তো অত প্রতিমা সম্বন্ধে জানি না, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো গাইজ আমার পিছন থেকে কিন্তু দুর্গা প্রতিমাটা রয়েছে, তোমরা আশা করি হয়তো দেখতে পাচ্ছ। তো গাইজ সামনে আমাদের আর একটা দুর্গা মণ্ডপ রয়েছে, কিন্তু এটার মধ্যে এত ভিড় লেগেছে আমরা যাতে ঢুকতে পারছি না, তাই আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো তোমরা এক্ষুনি ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও, চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটাকে অলরেডি সেট করে দাও। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে ছোট্ট একটি এক্ষুনি লাইক দিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটাকে অলরেডি সেট করে রাখুন, কারণ এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আপলোড করলে আপনি প্রথমে আমার ভিডিওটা পেয়ে যাবেন।